মাসলা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ বাজারে গাভী বা উটনি কিংবা ছাগল বিক্রি করতে আনে, এই অবস্থায় যে বাড়িতে ওই গরু মানে গাভীর বা ছাগলের দুধের স্থানে দুধ জমা করে নিয়েছে, মানে বাচ্চাকে খেতে দেয়নি, এরকম করা হয় না, যেন গ্রাহক এটা দেখে বা আগ্রহী হয় যে না এই ছাগলের স্তন্যটা বড়, এই গরুর স্তন্যটা বড়, এটাতে অনেক দুধ আছে, এটা অনুমান হয়, সেই কারণে অনেক মানুষ বাচ্চাকে দুধ পান করতে দেয় না, এটাকে বাজারে নিয়ে এসে রাখে, এটাকে আরবি ভাষায় বলা হয় মুসাররাত। এখন যদি এরকম কেউ গরু ছাগল বিক্রি করতে আনে দুধ আটকে রেখে, তাহলে সেই কেনা বেচাটা তো জায়েজ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরকম যদি যে কিনে নিবে তাহলে দুই দিন পর্যন্ত তার ইচ্ছাধীনে থাকবে, যে কিনে নিবে ক্রয়কারী তার কাছে দুই দিন পর্যন্ত ইচ্ছা থাকবে, যে সে দুই দিন পর হয় ফিরাই দিবে না হলে নিয়ে নিবে। কেন? এটা ইনসাফ, যে যাকে এরকম দুধ জমা করে বিক্রি করা হচ্ছে, হতে পারে বিষে হতে পারে যে সে নিয়ে গেল যেই আশায় অতখানি দুধ হলো না, কিংবা আরো অন্য কোন ধোকা হলো, অনেক সময় ভাষা থেকে দুধই নামে না অনেক অনেক সমস্যার কারণে, এরকম হলো আর কিছু হলো, ও যে আশায় নিয়ে গেল সেটা হলো না, তাহলে এখানে ইনসাফ হচ্ছে যে দুই দিন পর্যন্ত সে দেখবে, কারণ হয়তো একদিনে ধোকা হতে পারে কিন্তু দ্বিতীয় দিনে সেই ধোকা চলে যেতে পারে, তখন আল্লাহ রাসূল বলছেন দুই দিন পর্যন্ত তাকে এখতিয়ার দেওয়া হবে, যে দুই দিন পর তুমি হয় তাকে ফিরিয়ে দাও নচেত তুমি নিয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূক্ষ্ম বিচার করার পর এই কথাও বলছেন যে ব্যক্তি ফিরিয়ে দিবে দুই দিন পর, সে যেন এক সা খেজুরও ফিরিয়ে দেয়। এক সা খেজুর ফিরিয়ে দেয় কেন? এক সা খেজুর মানে আড়াই পৌনে তিন কেজির মতো খেজুর। কেন? কারণ এই দুই দিন যে সে গরুর দুধটা কি করলো, পান করলো বা ব্যবহার করলো, এর বিনিময়ের দরকার আছে কিনা? বিনিময়ের দরকার আছে। তো আল্লাহ রাসূল বলছেন যে যদি সে না রাখতে চায় তাহলে গাভীটাকে ফিরিয়ে দিবে এক সা খেজুরের সাথে। হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল বলছেন লা তুসাররুল ইবিলা ওয়াল গানামা, তোমরা উট এবং গরুর দুধকে জমা করো না, মানে জমা করে বিক্রি করো না। ফামানিবতাহা বাদু, যদি তারপরেও কেউ এরকম করে, মানে এরকম না করেই বেশি ভালো, যদি করে দেয় ফাইন্নাহু বিখাইরিন নাদিরাইনি বাদা বাদু আই ইহতালে বাদা আই ইহতালে বাহা, তাহলে যে ক্রয়কারী হবে তার কাছে এটা স্বাধীনতা থাকবে, তার কাছে এটা এখতিয়ার থাকবে যে সে দুই দিন ধরে সেখানে রাখবে, দুধ দহন করার পর, দুধ দুই দিন ধরে দহন করার পর দেখবে যে সে এটা চায় কি চায় না, তার মনের অনুযায়ী হলো কি হলো না, এই দুই দিন তাকে এখতিয়ার দেওয়া হবে। অতঃপর ইনশা আমসাকা, যদি তারপরে চায় তাহলে নিয়ে নেবে, গাভীটাকে রেখে নিবে নিজের কাছে। ওয়া ইনশা আরাদ্দাহা, আর যদি চায় তাহলে তার মালিককে ফেরত দিবে। এবং ফেরত দিবে এক সা খেজুরের সাথে। হাদিসটিকে ইমাম বুখারী কিতাবুল বুয়ু ক্রয় বিক্রয় অধ্যায়ে বর্ণনা করেছেন এই বাবে এই অনুচ্ছেদেই। যাই হোক, যে কথা বলছিলাম এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা। বলেন তো এই ফয়সালাটা ইনসাফ ওয়ালা না ইনসাফ ওয়ালা? এর চাইতে সূক্ষ্ম ইনসাফ আর কি হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু দুঃখ লাগে, যারা রায়কে আজকে খুব বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে, তারা বলেছে যে আমাদের মাথায় এটা আসে না যে যখন দুই দিন পর ফেরত দিবে তখন এক সা খেজুর কেন দিতে হবে। বলছে আমার আমাদের মাথায় কি হয় না, আমাদের বিবেক এটা বলে না যে এক সা খেজুর দিলে হবে। বলে অনেক সময় এক সাও দিতে হতে পারে, অনেক সময় এক সার বেশিও দিতে হতে পারে। এই কথা বলে কি করেছে, সন্দেহ পোষণ করে দিয়েছে হাদিসটার উপর। একটি বুখারী ও মুসলিমের হাদিস বা একটি সহিহ হাদিসের উপর এরকম সন্দেহ পোষণ কিভাবে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালার কাছে আমাদের ফয়সালা বেশি ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে আমরা বুড়ো আঙুল দেখাতে চাই, তার ফয়সালাটাকে হাইকোর্টের মনে করি, আর সুপ্রিম কোর্ট আমরা করতে চাই? এরকম নিয়ম করার পর হানাফি মাজহাবের বই পুস্তকে বলা হয়েছে যে তাহলে কি করা যাবে, বলছে তাহলে আমাদের মনে হয় যে রাবি বর্ণনাকারীটা বিচক্ষণ না, ফকিহ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে গোলমালে এবং সন্দেহে ফেললো রায় কেয়াসের কারণে, অতঃপর সাহাবিকেও ছাড়লো না,
বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকিহ ছিলেন না, যদি ফাকিহ হতেন মানে দিনের পণ্ডিত হতেন তাহলে তিনি হয়তো এরকম ভুলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত বা অমুক তমুক, তাই এরকম বলেছেন, না হলে অন্য কিছু বলতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেও তোয়াক্কা করা হচ্ছে না, রায় কেয়াসের কারণে হাদিসের অমর্যাদা করা হচ্ছে। অনুরূপ একজন সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছাড়া হচ্ছে না বলা হচ্ছে গায়ের ফকিহ। তাহলে যদি আল্লাহ রসুলের হাদিসের ফয়সালা সম্পর্কে এরকম হয়, সাহাবির সম্পর্কে এরকম হয়, তাহলে এটা রায় কেয়াসের চরম নয় তো কি? এটাই হচ্ছে রায় কেয়াসের ব্যাপারে বাড়াবাড়ি করা এবং অতিরঞ্জন করা। আর এই অতিরঞ্জনের ফলেই ইসলামে কোরআন এবং সুন্নতের অনুসরণ এবং এর মর্যাদা কমে গেছে, রায় কেয়াসের মর্যাদা বেশি পেয়েছে। আর এই রায় কেয়াস পড়ে পড়ে মানুষ যেন আজ রাজনীতিবিদ হয়ে গেছে। ভাই, রাস্তাঘাটে রাজনীতির বিষয়গুলিকে কিংবা যা কিছু সমাজে ঘটছে এগুলা ভালো না মন্দ এটা বলার জন্য কোরআন এবং হাদিস মুখস্থ করতে হয় না আর বুঝতে হয় না। দেশে এটা আইন পাশ করলো, আপনার মনে যদি ভালো লাগছে তাহলে আপনি বলছেন এটা ভালো, কারণ এই এই লাভ, এর জন্য কোরআন হাদিস খুঁজে আপনাকে দলিল আনতে হয় না। আর যদি মন্দ মনে হয় তাহলে বলবেন এটা মন্দ, কারণ এই এর ক্ষতি, আপনি যেটাকে মন্দ বলছেন অন্য একজন আবার এটাকে ভালো বলছে, আপনার পার্টি যেটাকে ভালো বলছে অন্য পার্টি ওটাকে মন্দ বলছে। এটাকেই বলা হয় তর্কবিদ্যা। এটা কি বলা হয়? তর্কবিদ্যা। এটাকে বলা হয় লজিক বিদ্যা। এটাই হচ্ছে বর্তমান পলিটিক্স বা পল সায়েন্সের বিদ্যা। কিন্তু ইসলামী বিদ্যা হচ্ছে আপনার কাছে যে বিষয়ে আসছে ইসলামের ক্ষেত্রে, আপনি দেখেন কিতাবে কি আছে, আপনি দেখেন সুন্নতে কি আছে, সাহাবায়ে কেরামের আমলে কি আছে, ইজমাতে কি আছে, অতঃপর কে আছে কি আছে, নচেত তারপরে তখন অন্য কিছু যুক্তি তর্ক দেন বা আর কিছু দেন, তার আগে এরকম করা ঠিক নয়। যাক আজ